শেরপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের ছেলে 400 মিটার স্প্রিন্টে দেশের অ্যাথলেট জহির রায়হান এবার বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়াবেন টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে। একসময় ফুটবলার হতে চাওয়া জহির রায়হান অলিম্পিকে দৌড়াবে জেনে এলাকার সবাই খুশি। সবারই প্রত্যাশা, জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার পাওয়া জহির এবার টোকিও অলিম্পিকেও দেশের জন্য গৌরব বয়ে আনবে। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাবা মার দু সন্তানের মধ্যে ছোট ছেলে জহির, বড় ভাই লেখাপড়ায় মনোযোগী হলেও ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি বেশি আগ্রহ ছিল জহিরের। আবদার মেটাতে ফুটবল অনুশীলন করার জন্য তাকে ভর্তি করে দেওয়া হয় ফর ফুটবল শেরপুর ক্লাবের কোচ সাধন বসাকের কাছে। সেখান থেকে পুরো দস্তর ফুটবলার হয়ে ওঠেন জহির। তো আমি তাকে যখন ট্রেনিং করাই তার লম্বা স্টেপিং এ আমি আশ্চর্য হই, তার ফুটবলের গতিতে আশ্চর্য হই। তো আমার কাছে এক সময় মনে হয় যে এসএলএ ভিতরে আসলেই কিছু আছে। পরবর্তীতে বিকেএসপির প্রতিভা অন্বেষণ টিম আসে শেরপুরে খেলোয়াড় বাছাই করার জন্য। প্রথমবার বিকেএসপিতে জায়গা না করতে পারলেও পরের বার 2012 সালে অ্যাথলেট হিসেবে বিকেএসপিতে সুযোগ করে নেন জহির। সেখান থেকে শুরু হয় তার সামনে এগিয়ে যাওয়া। আমার ফিটনেস পারফরমেন্স দেখে তারা মনে করে যে আমি অ্যাথলেট হিসেবে ভালো করব, তাই আমাকে তারা অ্যাথলেট হিসেবে তারা দেশের বড় বড় আসরে অনেক পুরস্কার জিতেছেন জহির রায়হান। 400 মিটারে 46.86 সেকেন্ড সময় নিয়ে দেশীয় আসরে 32 বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এছাড়াও রয়েছে নানা আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের অভিজ্ঞতা। মনে মনে একটা আশা ছিল যে আমি বাংলাদেশের 400 মিটার রেকর্ডটা ব্রেক করব, 400 মিটার 32 বছর রেকর্ডটা ব্রেক করতে পারি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছি, তারপর সাব গেমস খেলেছি। এই সাফল্য দেখে বাংলাদেশ নৌবাহিনীতে তাকে পিটি অফিসার হিসেবে চাকরি দেয়া হয়। বাংলাদেশ নৌবাহিনী আমাকে ভালো সাপোর্ট দিয়েছেন, সাপোর্ট দেওয়ার কারণে আমি ন্যাশনালে আমি আমার অবস্থান আমি ধরে রেখেছি। বাবা মার প্রত্যাশা দেশের গণ্ডি পেরিয়ে এবার অলিম্পিকেও কৃতিত্বের ছাপ রাখবে জহির। বাংলা এই বাংলাদেশের এবং বাঙালির জাতির জন্য অলিম্পিক গেমসে যেন একটা কিছু করতে পারে। আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া প্রার্থী, তাতে আমার ছেলে সুন্দরভাবে সুস্থ শরীরে সেখান থেকে ফিরে আসতে পারে, বাংলাদেশের জন্য কিছু করতে পারে। শেরপুরের মানুষের আশা জহিরের মাধ্যমে শেরপুর জেলাকে ভিন্নভাবে চিনবে সারা দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।